বুধবার ভারত বন্ধের ডাক সমর্থন একাধিক সংগঠনের, জানুন বিস্তারিত। তো আগামী বুধবার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কোন কোন জেলায় ভারত বন্ধের ডাক দেওয়া হলো, বিস্তারিত লেটেস্ট আপডেট জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সঙ্গে ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এই মুহূর্তে আপনি আমাদের এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই বিস্তারিত কমেন্টে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের তাজা লেটেস্ট আপডেট। বুধবার ভারত বন্ধের ডাক দিয়েছে সারা ভারত অনগ্রসর শ্রেণী ও সংখ্যালঘু সম্প্রদায়ের কর্মচারী সংগঠন। অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য জাতিভিত্তিক জনগণনা না করার কারণেই ভারত বন্ধের ডাক দিয়েছে সংগঠন সমর্থন একাধিক সংগঠনের। BAMCEF ছাড়াও বুধবারে ভারত বন্ধ সমর্থন করেছে বহুজন মুক্তি পার্টি, বহুজন ক্রান্তি মোর্চা এবং জাতীয় পরিবর্তন মোর্চার সমস্ত শাখা সংগঠন সহ অন্য কিছু সংগঠনও। এই ভারত বন্ধের প্রভাব পড়তে পারে দেশের বেশ কিছু জায়গায়, দোকানপাট বন্ধ থাকা এবং গণপরিবহনেরও প্রভাব পড়তে পারে, সমস্যার মুখোমুখি হতে পারেন সাধারণ মানুষ। ইতিমধ্যে দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাচ্ছেন বন্ধ সমর্থকরা। তবে শুধুমাত্র জনগণনা নয়, আগামীকালের বন্ধ কর্মসূচিকে কেন্দ্র করে আরও কিছু দাবি রেখেছে সংগঠন। তার মধ্যে যে 10টি দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখে নেওয়া যাক এক নজরে। নির্বাচনে ইভিএমের ব্যবহার বন্ধ করা। 2 নম্বর, জাতিভিত্তিক আদমশুমারি। 3 নম্বর, বেসরকারি ক্ষেত্রে SC ST OBC সংরক্ষণ। এছাড়াও 4 নম্বরে, কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্যে আইন। 5 নম্বরে, NRC CAA NPR লাগু না করা। 6 নম্বর, ফের পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনা। 7 নম্বর, ওড়িশা ও মধ্যপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনে OBCদের জন্য পৃথক আসন সংরক্ষণ। 8 নম্বরে, পরিবেশের বাঁচানোর নামে আদিবাসীদের বাস্তুচ্যুত না করা। 9 নম্বর, টিকাকরণ বাধ্যতামূলক না করা। কোভিড লকডাউন চলাকালীন গোপনে শ্রমিকদের বিরুদ্ধে নিয়ে আসা শ্রম আইনের বিরুদ্ধে সুরক্ষা।